হ্যালো ইব্রোন মমত ফার্মেন তো আজকের ভিডিও লেকচার আমরা হ্যাশ ফাইল নিয়ে আলোচনা করবো তো চলুন শুরু করা যাক তো হ্যাশ ফাইল অর্গানাইজেশন বলতে কী বোঝা এখানে লেখা আছে দেখুন দিস মেথড ইজ ইউজ টু কম্পিউট দ্য অ্যাড্রেস অফ ডেটা ব্লক ইন মেমোরি টু স্টোর দ্য রেকর্ড তার মানে কি এই মেথডটা আসলে কী জন্য ব্যবহার করা হয় কম্পিউট দ্য অ্যাড্রেস অফ ডেটা ব্লক তার মানে ডেটা ব্লকের অ্যাড্রেস কম্পিউট করার জন্য হচ্ছে এই মেথডটা ব্যবহার করা হয় ওকে টু স্টোর দ্য রেকর্ড রেকর্ডকে স্টোর করার জন্য আমরা জানি যে আমাদের রেকর্ডগুলা মেমোরির যেই ডেটা ব্লকে হচ্ছে আপনার স্টোর হয় সেই ডেটা ব্লকের অ্যাড্রেস কম্পিউট করার কাজে এই মেথডটা ব্যবহৃত হয় ওকে আচ্ছা তো নিচে কি বলতেছে যে দ্য হ্যাশ ফাংশন ইজ অ্যাপ্লাইড টু সার্টেন কলামস অফ দ্য রেকর্ডস এখানে কি বলছে হ্যাশ হ্যাশ ফাংশন হ্যাশ ফাংশন আসলে একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ফাংশন বলা যায় যে কি করে অ্যাড্রেস জেনারেট করে তার মানে আপনি যখন কোন রেকর্ডকে স্টোর করতে যাবেন ও ওই সময় হচ্ছে একটা অ্যাড্রেস জেনারেট করে যেটাকে বলা হচ্ছে হ্যাশ ফাংশন এখন এখানে কথা আছে যে এই হ্যাশ ফাংশন আসলে কিছু সার্টেন কলামসের এর উপরে হচ্ছে আপনার এই অ্যাড্রেসটা জেনারেট করে থাকে যখন আপনি ডেটাগুলোকে ইনসার্ট করবেন তো এখানে সেটাই বলা আছে যা যে দ্য হ্যাশ ফাংশন ইজ অ্যাপ্লাইড টু সার্টেন কলামস অফ দ্য রেকর্ডস তার মানে একটা রেকর্ডের কিছু সার্টেন কলামের উপরে হচ্ছে এই হ্যাশ ফাংশনটা অ্যাপ্লাই করা হয় যেটার উপর বেস করে একটা অ্যাড্রেস জেনারেট হয় তো এই যে যে কলামগুলোর উপরে এই হ্যাশ ফাংশন অ্যাপ্লাই করা হয় এটাকে বলা হচ্ছে হ্যাশ কলাম এখানে লেখা আছে দেখেন নোন অ্যাজ হ্যাশ কলামস দ্য হ্যাশ ফাংশনস আউটপুট ডিটারমাইন্স দ্য ফাং ডিটারমাইন্স দ্য লোকেশন অফ ডিক্স ব্লক ওয়ার দ্য রেকর্ডস আর টু বি প্লেস তার মানে হ্যাশ ফাংশন থেকে যে অ্যাড্রেসটা জেনারেট হয় ওই অ্যাড্রেসটা আসলে কি যে ডিক্সের কোন ব্লকে ঠিক আছে বা মেমোরির কোন ডেটা ব্লকে হচ্ছে আপনার এই রেকর্ডগুলো প্লেস হবে সেই অ্যাড্রেসটা মূলত হচ্ছে হ্যাশ ফাংশন জেনারেট করে থাকে ওকে এবং এই অ্যাড্রেসটার উপর বেস করে আপনি সার্চিং বলেন ইনসার্শন আপডেট ডিলেশন যা আছে সম্পূর্ণ হচ্ছে এই এই একটা উপর বেস করেই হবে হবে মানে আপনি যদি রেকর্ডটাকে ইনসার্ট ইনসার্ট করে ফেলেন করার সময় যে জেনারেট এরপরে যদি আপনি ওই রেকর্ডকে সার্চ করতে চান ওই অ্যাড্রেস দিয়েই কিন্তু সার্চিংটা হবে ওকে তো আপনি যদি নিচে ডায়াগ্রামটা দেখেন যে দেখেন এখানে আমাদের বেশ কিছু রেকর্ডস দেওয়া আছে এবং এটা ধরেন হচ্ছে ফাইল তো আমরা কি জানি যে আমাদের রেকর্ডগুলো ফাইলের একদম শেষে ইনসার্ট হয় তাই না তাহলে দেখুন এখানেও কিন্তু আমাদের এই যে ফাইলটা দেখতে পাচ্ছেন যে ফাইলে হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি পাঁচটা রেকর্ড আছে সো আমাদের নতুন কোনো রেকর্ড যদি আসে তাহলে সেটা ফাইলের একদম লাস্টে ইনসার্ট হবে এবং এটা কিন্তু অর্ডার না এখানে কিন্তু কোনো অর্ডার মেনটেন করা হয় নাই যে কোনো মানে যে আগে আসবে সে সেভাবেই কিন্তু প্লেস হয়ে যাবে মানে রেকর্ডের ক্ষেত্রে আমি দেখেন এখানে রেকর্ডগুলো কিন্তু অর্ডার আকারে নেই সো এই রেকর্ডগুলো দেখেন বিভিন্ন মেমোরি মানে মেমোরি সরি মেমোরি বিভিন্ন ডেটা ব্লকসে কিন্তু এখানে এই যে দেখেন লোকেটেড মানে অ্যালোকেট হয়ে আছে রাইট তার মানে আর ওয়ান কোথায় অ্যালোকেট হয়ে আছে এই অ্যাড্রেসে আর ফাইভ কোথায় অ্যালোকেট হয়েছে এই অ্যাড্রেসে তার মানে এই রেকর্ডগুলো যখন ইনসার্ট হয়েছে ওই রেকর্ডগুলোর কিছু সার্টেন কলামসের উপরে হ্যাশ ফাংশন একটা অ্যাড্রেস জেনারেট করছে যেই অ্যাড্রেসে যেই অ্যাড্রেসগুলোতে আপনার এই রেকর্ডগুলো কিন্তু প্লেস হয়ে গিয়েছে মেমোরিতে মেমোরি বিভিন্ন ডেটা ব্লকে ওকে এখন ধরেন যদি নতুন কোনো রেকর্ড আসে যে ধরলাম আমার নতুন একটা রেকর্ড আসছে রেকর্ডটা হচ্ছে আর টু এখন এই আর টু রেকর্ড দেখেন ফাইলের একদম লাস্টে কিন্তু ইনসার্ট হয়ে যাবে রাইট এবং এখানে যেহেতু কোনো অর্ডার মেনটেন করা নাই সো ফাইন এখন এই আর টু যখন ইনসার্ট হবে ঠিক আছে যখন ইনসার্ট হবে তখন হ্যাশ ফাংশন একটা অ্যাড্রেস জেনারেট করে দিবে আর টুর জন্য ধরেন এই অ্যাড্রেসটা সো ও বলতেছে যে আর টু এই অ্যাড্রেসে প্লেস হবে তাহলে এখান থেকে আমি একে লিঙ্ক করে দিই সো আর টু ইনসার্ট হয়ে গেল এখন আর টু রেকর্ডে ধরলাম কিছু কলাম আছে কোনো একটা সার্টেন কলামের উপরে হচ্ছে আপনার কলামের উপর বেস করে আপনার এই অ্যাড্রেসটা জেনারেট হয়ে যাবে ক্লিয়ার এতটুকুই আর কিছু না আচ্ছা তো চলেন হচ্ছে এখন আমরা এই হ্যাশ ফাইল অর্গানাইজেশনের কিছু অ্যাডভান্টেজেস এবং হচ্ছে ডিসঅ্যাডভান্টেজেস নিয়ে আলোচনা করি এখানে কি বলছে যে ইট টেক্স লেস টাইম টু রিড অ্যান্ড রেট্রিপ এ রেকর্ড কম্পেয়ার টু কম্পেয়ার টু আদার মেথডস তার মানে এর আগে আমরা যেই অর্গানাইজ ফাইল অর্গানাইজেশনগুলো নিয়ে পড়েছি এটা ওইগুলার থেকে বেটার যে কি করে রিড এবং রেট্রিপ মানে রেকর্ডগুলোকে রিড এবং রেট্রিপ করার ক্ষেত্রে অনেক কম সময় নেয় বাকি মেথডগুলার থেকে ওকে সেকেন্ড পয়েন্ট কি আছে রেকর্ডস আর নট ডিপেন্ডেন্ট অন ইচ আদার তার মানে একটা রেকর্ড আর একটা রেকর্ডের উপর ডিপেন্ডেন্ট না প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কারণ প্রত্যেকটা রেকর্ডের জন্যই কিন্তু আলাদা আলাদা অ্যাড্রেস জেনারেট হচ্ছে মেমোরি ব্লকে ওকে আচ্ছা এরপর কি বলছে সর্টিং ইজ নট রিকোয়ার্ড তার মানে কি এই পদ্ধতিতে ডেটাগুলা স্টোর হওয়ার জন্য কোনো সর্টিং মেকানিজমের দরকার নেই ঠিক আছে এখন আসে হচ্ছে ডিসঅ্যাডভান্টেজের ক্ষেত্রে ইট কুড বি হ্যাপেন দ্যাট ডেটা ইজ অ্যাক্সিডেন্টলি ডিলেটেড এটা 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 বলতে আসলে কি বোঝায় যে দেখুন এখানে কিন্তু বলা আছে যে দা হ্যাশ ফাংশন ইজ অ্যাপ্লাইড টু সার্টেন কলামস অফ দ্য রেকর্ডস মানে কি কিছু একটা রেকর্ডের কিছু কলামের উপর বেস করে হচ্ছে আপনার এই হ্যাশ ফাংশন মানে এই মানে অ্যাড্রেস জেনারেট করে রাইট মেমোরি অ্যাড্রেস জেনারেট করে তো ধরুন আমার কাছে একটা ধরুন আমার কাছে দুইটা রেকর্ড আছে ঠিক আছে আপনি যদি খেয়াল করেন আমি যদি এখানে কলামের নাম দিই এখানে দিলাম হচ্ছে নেম এখানে দিলাম হচ্ছে এইজ তাহলে নেম দিলাম হচ্ছে এ এখানে দিলাম হচ্ছে এ এস দিলাম হচ্ছে টোয়েন্টি এখানে দিলাম হচ্ছে টোয়েন্টি ফাইভ তো ধরেন আমার কাছে দুইটা রেকর্ড আছে হ্যাঁ এটা ধরলাম হচ্ছে রেকর্ড ওয়ান এটা ধরলাম হচ্ছে রেকর্ড টু এখন ধরেন হ্যাশ ফাংশান নেমের উপর বেস করে এই নেম কলমের উপর বেস করে দুইটা অ্যাড্রেস জেনারেট করে এই দুইটা রেকর্ডকে ডেটা মেমোরি ব্লকে সরি মেমোরি ব্লকে প্লেস করে দিছে এখন আমি যদি ডিলেশন অ্যাপ্লাই করতে চাই এই এই টেবিলের এই রেকর্ডগুলোর মধ্যে যে যার নাম এ আছে ঠিক আছে এ দিয়ে যাদের যার নাম আছে আমি তাকে ডিলেট করব। তাহলে দেখেন আমি যদি এই নামের উপরে যদি ডিলেশন চালাই ঠিক আছে তাহলে কি আমার দুইটা রেকর্ড ডিলিট হয়ে যাবে না রাইট তো হ্যাশ ফাংশন ধরেন কথার কথা আপনি যখন ডিলেট করবেন আপনি যদি নামের উপর ডিলেট করেন হ্যাঁ যদি আপনি নামের উপর ডিলেট করেন আপনার এই রেকর্ডটা ইনসার্ট হয়েছে হচ্ছে মানে হ্যাশ ফাংশনের যে অ্যাড্রেস জেনারেট হয়েছে সেটা হচ্ছে আপনার এই নেম কলমের উপরে ঠিক আছে তাহলে যদি এই নেম কলমের উপরে যদি ওই অ্যাড্রেসটা জেনারেট হয়ে থাকে আপনি যদি আর ওয়ানকে ডিলেট করতে চান ঠিক আছে তার মানে কি আর ওয়ানকে যদি ডিলেট করতে চান তাহলে কি এই যে এ দিয়ে ডিলেট হচ্ছে না তার মানে কি সেম নামে কিন্তু অ্যাক্সিডেন্টলি এই দুইটা রেকর্ডই কিন্তু আপনার ডিলেট হয়ে যাবে ঠিক আছে সো এটা এখানে বলতেছে যে ডিসঅ্যাডভান্টেজ কি ইট কুড বি হ্যাপেন দ্যাট ডেটা ইজ অ্যাক্সিডেন্টলি ডিলেটেড ওকে সো এটাই বলতেছে যে যদি সেম নামে যদি কেউ থাকে যদি সেম নামে থাকে তাহলে এটা কিন্তু অ্যাক্সিডেন্টলি ডিলেট হওয়ার চান্স রয়ে যায় এটা এটা আসলে কি যে আপনি যখন ডিলেট করবেন ওই ডিলেশনের সময় এটা আপনাকে একটু মানে টেক কেয়ার করতে হবে যে আপনি স্পেসিফিক আসলে কোন রোটাকে ডিলেট করতেছেন যে আপনার ডিলেশন কমান্ডের জন্য কি বাকি কোনো রোর উপর কোনো এফেক্ট পড়বে কিনা বা আপনি যেই রোকে ডিলেট করতে চাচ্ছেন সেটাকে আদৌ ডিলেট হচ্ছে কিনা ওকে এটা এটা খেয়াল রাখতে হবে আর কি আচ্ছা এরপরে কি আছে মেমরি ইজ নট ইউজ তার মানে এই পদ্ধতিতে আসলে ইউজ হচ্ছে না, যে যার মতো করে প্লেস করে দিচ্ছে সো এখানে জায়গা নষ্ট হয় ঠিক আছে মেমোরিতে জায়গা নষ্ট হয় তো আশা করি আপনারা সবাই বুঝেছেন এরপর যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে আপনারা আমাকে মেল করতে পারেন আমি অবশ্যই মেল ব্যাক করার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে